আসছে সাতাশ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন এই উপলক্ষে ভোটারদের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ বুরহান উদ্দিন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কুশল বিনিময় ও নিজের জন্য ভোট প্রার্থনা করছেন তিনি ভোটারদের কাছে করছেন লিফলেট বিতরণ সেই সাথে মিলিত হচ্ছেন উঠান বৈঠকে শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকা একুশ নং কাইতলা উত্তর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে আগামী সাতাশ জুলাইয়ের নির্বাচনে টেলিফোন মার্কায় তাকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় নোয়াগাঁও গ্রামের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বুরহানুদ্দিন জানান নির্বাচিত হলে তিনি ইউনিয়ন বাসের প্রত্যাশা অনুযায়ী সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবেন সবার সার্বিক সহযোগিতা নিয়ে কায়তলা উত্তর ইউনিয়নকে মাদকমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলো প্রকৃত অসহায় ও হতদরিদ্রদের মাঝে বন্টন করবেন বলেও জানান তিনি সেই সাথে এলাকাবাসীর স্বার্থে সমাজ থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি বাল্য বিয়ে ইফটিজিং ও মাদক নির্মূলে আপ্রাণ চেষ্টা করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন তিনি জন্য ইউনিয়নের নেতাকর্মী সহ সর্বস্তরে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এদিকে ভোটাররাও একজন সৎ নিষ্ঠাবান জনদরদী ও যোগ্য ব্যক্তি হিসেবে মোহাম্মদ বুরহান উদ্দিনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন